আসসালামু আলাইকুম। অনেক মুসলমান ভাই আমাকে প্রশ্ন করেছে যে মেয়েদেরকে মাল বলা যাবে কিনা, মেয়েদেরকে মাল বলা জায়েজ আছে কিনা। দেখুন, মাল তার যদি ইন্ট্রোডাকশন করা হয়, মাল ওটাকে করাবে যার দিকে দিলটা হৃদয়টা মাইল হয়ে যায়, যার দিকে দিলটা আকর্ষিত হয়, যে বস্তুটাকে দিল চায় তাকে মাল বলা হয়। যেমন নাকি একটা ছোট্ট বাচ্চা, তার হাতে যদি একটা বিস্কুটের টুকরা থাকে, সে ওই বিস্কুটের টুকরাটা দিতে চায় না, অর্থাৎ সে বিস্কুটের টুকরাটাকে ভালো পায়, তার হৃদয়টা দিল তার বিস্কুটের টুকরাটাকে চায়। ঠিক তেমনই করে টাকা পয়সার দিকে মানুষের দিলটা মাইল হয়ে যায়, মানুষের দিলটা আকর্ষিত হয়, যার জন্য টাকা পয়সাকে মাল করা হয়। ঠিক তেমনই করে মেয়েদেরকে যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে মেয়েদেরকে মাল করা যাবে।